আসসালামু আলাইকুম, আমি রায়হান, সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি নেক বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকের যে নেক বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো, টোটাল 5টা জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে নেক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ধৈর্য সহকারে একটু দেখার, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং আবেদনের সময় কী কী প্রয়োজন পড়বে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ কত টাকা প্রয়োজন পড়বে আমি বিস্তারিত দেখিয়ে চেষ্টা করবো। আপনারা শুধুমাত্র একটু চেষ্টা করবেন যে ধৈর্য সহকারে দেখা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ফর্ম। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টাও কিন্তু আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা প্রথম যে নিয়োগ বিবৃতিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে যে নিয়োগ বিবৃতি প্রকাশ পেয়েছে সেটি সম্বন্ধে আমরা দেখে নেই। এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা হচ্ছে 60টি। জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন হচ্ছে 9300 থেকে 22490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা ও অনন্য অভিজ্ঞতা হচ্ছে অনুমোদিত, শিক্ষা পাঠাতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ হতে হবে। এবং এখানে আরও বলা আছে নাজির কাম ক্যাশিয়ার, এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি, বেতন হচ্ছে 9300 থেকে 22490 টাকা। এখানে বলা আছে অনুমোদিত শিক্ষা পাঠাতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সো আপনারা কিন্তু এইচএসসি পাশ করলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো এরপরের যে পদ, সেটি হচ্ছে অফিস সহায়ক, এখানে 11 জন নেওয়া হবে, বেতন হচ্ছে 8250 থেকে 20010 টাকা। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, মানে 8 পাশ হলে আবেদন করা যাবে, অথবা জেএসসি বা জেডিসি পাশ যারা আসেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে যে শুধুমাত্র ঢাকা জেলার যারা প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যে আবেদনপত্র প্রেরণের যে তারিখ সেটা হচ্ছে 20/2/2021। সো ফেব্রুয়ারি মাসের 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট আবেদন করার। এবং জেলা প্রশাসক ঢাকা বরাবরের নির্ধারিত সকে লিখিত আবেদনপত্র দিতে হবে। সো সকে সকটা কীরকম হবে আমি একটু পরে দেখে যাচ্ছি। তো আবেদন ফর্মটা অবশ্যই আপনাকে নিজ হাতে পূরণ করতে হবে, আর আবেদন ফর্মটা আপনারা www.dhaka.gov.bd এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন। এবং এখানে দেওয়া আছে আবেদন প্রেরণের সময় আপনাকে কী দিতে হবে, সেটা হচ্ছে আপনার যে খামের উপর যেটা খাম দিবেন, খামের উপর অবশ্যই পদের নাম দিবেন এবং কোটার নাম স্পষ্টভাবে লিখবেন। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিতে হবে। সো সম্প্রতি তোলা আপনার 3 কপি পাসপোর্ট সাইজ এবং 1 কপি স্টুডেন্টের ছবি দিতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে সনদের কপি সেটা কিন্তু দিতে হবে। কোনো নম্বরপত্র বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক একটা চারিত্রিক সনদপত্র দিতে হবে। প্রার্থীর আবেদনে উল্লিখিত জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি প্রয়োজন পড়বে। তো এখানে এই যে কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন, ট্রেজারি চালানের মাধ্যমে 1 নং ও 2 নং পদের জন্য 100 টাকা এবং 3 নং পদের জন্য 50 টাকা আপনাকে এই যে কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারে কিন্তু আপনাকে ট্রেজারি চালান করতে হবে। এবং এখানে বলা আছে ট্রেজারি চালানের মূল কপি কিন্তু আবেদন ফর্মের সাথে দিতে হবে। সো এটা হচ্ছে আবেদন ফর্ম, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আবেদন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে বলা আছে আপনার একটা ফেরত খাম প্রয়োজন পড়বে। ফেরত খাম কী কারণে ব্যবহার করা হয় বলে দিই, সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা প্রেরণের জন্য ফেরত খামের প্রয়োজন পড়বে। ওই ফেরত খামের উপরে অবশ্যই আপনাকে 10 টাকার মূল্যে একটা ডাক টিকিট সংযুক্ত করতে হবে এবং খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বিশেষ কোটা সেটা উল্লেখ করতে হবে। তো এখানে আরও কিছু নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে 5টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তাই হয়তো বা সময় সংগৃহীত কারণে পুরো বিষয়টা বুঝে দিতে পারবো না। সো ফর্ম পূরণের যে বিষয়টা সেটা আমি একটি দেখিয়ে দেবো, আপনারা বাকিগুলো দেখে নেবেন। সো এই হচ্ছে আবেদন ফর্ম। তো এখানে আপনার ছবি অ্যাড করতে হবে, এখানে বলাই আছে। তো এখানে বরাবর বরাবর কার বরাবরে প্রেরণ করবেন, এখানে দেওয়া আছে কার বরাবর চিঠি দিতে হবে, জেলা প্রশাসক ঢাকা এখানে লিখে দেবেন, এখানে সুন্দরভাবে লিখে দেবেন। সো বাকি যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো তো সেম অ্যাজ এভাবে লিখবেন। এরপর পদের নাম দিবেন, বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ। বিজ্ঞপ্তির নাম্বার আপনি কোথায় পাবেন, এই দেখেন বিজ্ঞপ্তির নাম্বার, এই যে স্মারক নাম্বারটা এই হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার। এই সম্পূর্ণ নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এই এইখানে বসাই দিতে হবে এবং আপনাদের তারিখ যে 20 জানুয়ারি 2021 এই তারিখটা কিন্তু আপনাকে এই তারিখে দিতে হবে, এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনার এসএসসি সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট মূলে আপনার নাম বাংলায়, ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা দিবেন, হ্যাঁ। তারপরে জন্ম তারিখ, আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম তারিখ কত সেটা উল্লেখ করবেন, জন্মস্থান অবশ্যই আপনার জেলার নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সো এখানে বিজ্ঞপ্তির একটা তারিখ উল্লেখ আছে, প্রত্যেকটা যে বিজ্ঞপ্তিগুলো দিয়েছি সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু একটা তারিখ দেওয়া আছে যে 20/2/2021 এই তারিখ ধরে আপনাকে হিসাব করতে হবে এবং 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। সো এইখানে এই 20/2/2021 তারিখে আপনার বয়স যত হবে ঠিক এইখানে বছর মাস দিন হিসাব করে ততটা বসে যেতে হবে। তো এরপর মাতার নাম এখানে দিয়ে দেবেন, মাতার নাম দেওয়ার পর এখানে
এখানে পিতার নাম, এখানে বর্তমান ঠিকানা দিবেন, এখানে স্থায়ী ঠিকানা দিবেন, সুন্দরভাবে দিবেন। এরপর আপনার যোগাযোগের নাম্বার, সো যোগাযোগ এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, তারপর জাতীয়তা, ধর্ম, জেন্ডার, পেশা দিয়ে দিবেন। তারপর এগুলো পরীক্ষার নাম, আপনার এখানে বিষয় আপনি সায়েন্স থেকে পাশ করেছেন, আর্টস থেকে না অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন, তারপরে যে স্কুল থেকে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছর, বোর্ড, যে বোর্ড থেকে পাশ করেছেন এবং যে গ্রেড পেয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স কোনো কিছু থাকে তো সেটা আপনি এখানে অ্যাড করবেন, অতিরিক্ত অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাড করবেন। আপনার যারা যেটা কোটা সেটা ইউজ করবেন এখানে, ব্যাঙ্ক অবলিক চালান, ব্যাঙ্ক ড্রাফট অর্ডার, সো আপনার ট্রেজারি চালানের উপরে ব্যাঙ্ক থেকে একটা নাম্বার দেওয়া হবে, সো সেই নাম্বারটা কিন্তু এখানে বসাই দিতে হবে এবং যে তারিখে আপনি ব্যাঙ্ক ড্রাফটটা করবেন বা ট্রেজারি চালানটা করবেন, ব্যাঙ্ক ড্রাফট না ট্রেজারি চালান করবেন সেই ডেটটা এখানে বসাই দিবেন। এরপর যে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়েছেন সেই ব্যাঙ্কের শাখার নামটা এখানে উল্লেখ করবেন। এরপর বিভাগীয় প্রার্থী কিনা, আপনি যদি কোনো ডিপার্টমেন্টে জব করে থাকেন তাহলে এই অপশনটা আপনার জন্য, না হলে নয়। এরপর আপনার তারিখটা এখানে দিবেন, যে তারিখে আবেদনটা জমা দেবেন সেই তারিখটা এখানে দিয়ে প্রার্থীর স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। তো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আমি দেখিয়ে দেবো আজকে, টোটাল পাঁচটা নিয়োগ বিজ্ঞপ্তি, সবগুলো কিন্তু একই নিয়ম, সো আমরা বাকি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখন দেখবো। তো এরপরের নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর, সো এখানে অনেকগুলো পোস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুঁজে নেওয়া হবে 9 জন, নাজির কাম ক্যাশিয়ার নেওয়া হবে 6 জন, সার্টিফিকেট পেশকার নেওয়া হবে 6 জন, সার্টিফিকেট সহকারী হিসেবে 6 জন, ক্রেডিট চেকিং কাম সায়রত নেওয়া হবে 6 জন, কার্য সহকারী নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 23 জন। সো এখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো কিন্তু সবগুলো পোস্টেই প্রায় এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, এবং এইখানে যে অফিস সহায়ক এটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এবং এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, এবং ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে টাকার পরিমাণ লেখা আছে, কত টাকা আপনাকে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে সেই বিষয়টা আপনারা এই ফাইলে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা 1 নং হতে 6 নং পদের জন্য এবং 7 নং পদের জন্য হচ্ছে 50 টাকা, এই ট্রেজারি চালান নাম্বারে কিন্তু প্রিন্ট করতে হবে, হ্যাঁ এটা আপনারা দেখে নেবেন। আর এরপর দেখবো জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তো এখানে ইউনিয়ন পরিষদ সচিব নেওয়া হবে 2 জন, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা বেতনে, এখানে শিক্ষক যোগ্যতা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন। এরপর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 16 জন, এখানে দেওয়া আছে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং আপনার টাইপিং স্পিড বাংলা হচ্ছে 20 এবং ইংরেজিতে হচ্ছে 20 শব্দ। সো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই সার্কুলারে কিন্তু ট্রেজারি চালানোর কথা উল্লেখ নাই, এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে 500 টাকা কিন্তু ব্যাঙ্ক ড্রাফট করতে হবে, সো এটা আপনারা দেখে নেবেন। তো এরপর আমরা নিচে চলে যাবো, এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে মুন্সিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তো এখানে পদের নাম আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন নেওয়া হবে, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, সার্টিফিকেট সহকারী হচ্ছে 4 জন, ঠিক আছে। এগুলো শিক্ষক যোগ্যতা আপনার একটু ভিডিও ফাইলটা এখান থেকে ডিসক্রিপশন থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন, নিলে হয়তো পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর এখানেও ট্রেজারি চালান, তো এই যে ট্রেজারি চালান কোড নাম্বারটা দেওয়া আছে এই কোড নাম্বারে কিন্তু আপনাকে 100 টাকা জমা দিতে হবে এবং ভিতরে কী কী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরের যে নিয়োগ সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তো এখানে নেওয়া হবে অফিস সহায়ক হচ্ছে 45 জন, অষ্টম শ্রেণী পাস বা 8 পাস হলে বা জেএসসি বা জেডিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী আছে 3 জন, এখানে অষ্টম শ্রেণী পাস হলেই বা জেডিসি জেএসসি পাস হলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। আর এখানে দেওয়া আছে আপনার কোন ট্রেজারি চালান কোড নাম্বারে টাকাটা জমা দিতে হবে এবং এর সাথে কী কী দিতে হবে এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মোটামুটি 5টা ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি আপনাদের আলোচনা করে দেখলাম। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।